গরমে চাহিদা বেড়েছে টাঙ্গাইলের মধুপুরের আনারসের। এতে বিক্রি বাড়ায় লাভবান হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। টাঙ্গাইলের মধুপুরের জলছত আনারসের হাট জোড়ে বিভিন্ন আকারের রসালো আনারসের মোম গন্ধ আকৃষ্ট করছে ক্রেতাদের। গরমে জ্বর ঠান্ডায় অনেকেই আনারস খেতে চান বলে চাহিদা বেড়ে যায় ফলটির। মধুপুরের ইয়ার জন্য বিখ্যাত এই ফলটা, খুব চিলচিল সুস্বাদু মিষ্টি। সব জায়গায় তো আনারস হয়, আনারস হইলে মানে সাদা মাটি আছে, বালা মাটি আছে, মানে আমাদের লাল মাটি, সেই কারণে মানে আনারসটা খুব মিষ্টি হয়, মানে পানি কম পায়, মানে মাটি শক্ত থাকে, সেই কারণে মধুর আনারস মিষ্টি হয়। বর্তমানে প্রতিটি বড় আকারের আনারস পাইকারিতে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। এছাড়া মাঝারি আকারের আনারস 20 থেকে 25 টাকা এবং ছোটগুলো বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। গত সপ্তাহে দাম আরও বেশি ছিল, 5000 টাকা শো, 4000 টাকা শো। এটা কিনে এটা না বললে যায় ব্যবসা করা লাগবে এলাকায়। প্রতিদিন জলছত্র হাটে প্রায় কোটি টাকার আনারস, কাঁঠাল, কলা সহ অন্যান্য ফল বিক্রি হলেও জায়গা স্বল্পতায় নানা ধরনের সমস্যা রয়েছে। আমাদের এই কাঁচামাল বিভিন্ন জায়গা থেকে ব্যবহারী আছে, আমরা মাল খরিদ করে বা কিনা দিই। এবং বর্তমান আনারসের যে দাম হচ্ছে 30-35, 20-25, এবং আমাদের পাহাড়ি এলাকা, যদি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই এলাকাগুলা রাস্তাঘাট করে দিত পাকা, তাহলে আমাদের কৃষক লাভবান হতো। টাঙ্গাইলের মধুপুরের জলছত্র আনারস হাটে প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শত শত পাইকারি ব্যবসায়ী আনারস কিনে নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। নাজিবুর রহমান নাইম, নিউজ বাংলাদেশ।